এটা তুই কি বলছিস শশী? তুই কোনোদিন কাউকে ভালোবাসিসনি? তার মানে তুই বলতে চাইছিস যে তুই বৌদিকে ভালোবাসিস না? এত দিন হয়ে গেল তোদের বিয়ের। ওনার সরলতা, ওনার সততা, অন্যের প্রতি কনসার্ন, বাড়ির সবাইকে দুহাত দিয়ে আগলে রাখার আশ্চর্য ক্ষমতা, এইসব দেখে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি দীপ। বকুল একজন খুব ভালো মানুষ, আমার খুব ভালো বন্ধু বকুল। শুধুমাত্র একজন স্ত্রী হিসেবে নয়, বা কারোর মেয়ে হিসেবে বল, বা কোনো বাড়ির বৌমা হিসেবেও নয়, একজন মানুষ হিসেবে বকুল যা যা করেন সেগুলো আমি তো কোনোদিনও করতে পারতাম না। আর ঠিক এই কারণে আমি না ভেতর থেকে বকুলকে শ্রদ্ধা করি। কিন্তু এমনও তো হতে পারে বৌদি তোকে ভালোবাসে। না রে, আমার মনে হয় না জানিস। কারণ বিয়ে করা, সংসার করা, এগুলো তো বকুলের স্বপ্ন ছিল না কোনোদিন। ইনফ্যাক্ট উনি তো আমাকে বিয়েই করতে চাননি। ভালোবাসা কি এমনি হুট করে হয়ে যায়? ধীরে ধীরে তার উপলব্ধি করতে হয়। আমার ধারণা ভালোবাসার অনুভূতি কি বকুল জানেনই না, সবটাই অভ্যেস। জানিস তো দীপ, এই একসঙ্গে থাকা, একে অপরের খেয়াল রাখা, সবটাই অভ্যেস। এই অভ্যেসের উপরেই তো বেঁচে আছি আমরা। শুধু একটা জিনিস দেখে নিতে হয়, আমরা ভালো আছি কিনা, আমরা খুশি থাকছি কিনা। শুধুই অভ্যেস, তাই নিয়ে মানুষ পারে ভালো থাকতে। তাহলে কেন সবাই বলে যে ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস? একটা দাম্পত্য জীবন কখন সুন্দর হয় জানিস? যখন দুজনের রুচি, মানসিকতা, ভাবনা চিন্তা, আর সব থেকে ইম্পর্টেন্ট হলো ইকোনমিক স্টেটাসটা এক হয় তখন। নাহলে না সম্পর্কের ব্যালেন্সটাই থাকে না। আমি তোর কথা বুঝতে পারছি ঋষি। এই আমাদেরই ধরে নে না, শুরুতে আমার আর বকুলের এই মিলগুলো ছিল না বলেই হয়তো আমাদের অ্যাডজাস্ট করতে অনেক অসুবিধে হচ্ছিল। সে তো বকুল অনেক গুণী বলে সবটা ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন। বিয়ের আগে সম্পর্ক থাকে একরকম,
বিয়ের পরে কিন্তু আবার অন্য রকম। বিয়ের পরে না এই অ্যাডজাস্টমেন্টের প্রেশারটা দুজনের ওপর অনেকটা বেড়ে যায়, অনেক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়, ডিমান্ড তৈরি হয়। হ্যাঁ, এই এই ডিমান্ড বল, এই এক্সপেকটেশন বল, এটা কিন্তু লাভ ম্যারেজেও থাকে। ফুলফিল যদি না করতে পেরেছো তাহলে শুধু ম্যারেজটাই থেকে যায় কোনো রকম, আর লাভ ব্যাপারটাই হারিয়ে যায়। দেরি হয়ে গেল, এখনো কেন আসছে না ছোট বৌদি? তাহলে কি দীপ কিছু বলতে পারেনি ছোট ভাইকে? একটু সাহস, একটু সাহস করো দীপ, একটু সাহস করো প্লিজ। আমাদের সম্পর্কটা যেন মেনে নেয় ছোট ভাই, আমাদের সম্পর্কটা যেন মেনে নেয়। ঠাকুর, ঠাকুর প্লিজ তুমি দেখো, ঠাকুর অশান্তি হচ্ছে না তো? ছোট্ট ভাই খুব রেগে গেছে না? ছোট্ট ভাই রেগে গেছে বলে ছোট বৌদিকে আসতে দিচ্ছে না? সব দায় দীপ আর ছোট বৌদির উপর দেওয়া আমার ঠিক হচ্ছে না। আমার আমারই গিয়ে দেখতে হবে, আমারই গিয়ে দেখতে হবে, আমাকেও তো ফেস করতে হবে। আমি একবার গিয়ে দেখি বরং, আমি আমি দেখি। মা, তুমি কিছু বলবে? আমার এতদিন সন্দেহ আজ সত্যি প্রমাণ হলো এসা, কিন্তু তাদের সম্পর্কটা তো আমি আর বাড়তে দিতে পারবো না। ও বাবা কি দেখছো, কিছু বলবে তুমি, কিছু বলবে আমাকে, বলো না। কাল তোমার পাকা দেখা, তোমার বাবা অনেক ভেবে সম্বন্ধটা ঠিক করেছেন। তুমি যেটা চাইছো সেটা কোনো মতেই সম্ভব নয়। নিজের মনকে শক্ত করো। তার মানে বৈবাহিক সম্পর্কে টাকা পয়সা একটা বড় ব্যাপার? অফকোর্স বড় ব্যাপার দীপ, আর স্পেশালি তো মেয়েদের জন্য। ছেলেদের যাই হোক না কেন, তারা তো আর শ্বশুর বাড়িতে গিয়ে থাকছে না, সম্পূর্ণ একটা নতুন পরিবেশে তাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে না। অন্তত ইকোনমিক স্টেটাস যদি মোরালেস সেম থাকে তাহলে এই অভাবগুলো না খানিকটা হলেও ইগনোর করা যায়। আমার দি ভাইকেই ধরে নে, দি ভাই তো পছন্দ করে সৌরভদাকে বিয়ে করেছে, তারপরেও কেন সৌরভদার বাড়িতে থাকতে পারলো না? কারণ ছোটবেলা থেকে দি ভাই যেই কমফোর্ট জোনটা পেয়েছে, যেই আদরটা পেয়েছে সেটা সেখানে পায়নি। পরিণতি অশান্তি, ঝগড়া। সে তো আমার দি ভাই বলে খুব ঝগড়াঝাটি করেছে। সব মেয়ে তো আর করবে না, ম্যাক্সিমাম মেয়ে মুখ বুঝে সবটা সহ্য করবে, নিজের নিজের মনের কথা হয়তো নিজের বরকেও বলতে পারবে না। কিন্তু একদিন না একদিন সব সহ্য করতে করতে ওরা বার্স্ট করবে, সেটা তার বরের পছন্দ হবে না। কারণ সে তো ধরেই নিয়েছে সে তার স্ত্রীর জন্য সাধ্যাতীত করেছে, আর তখনই না এই ভালোবাসা, বন্ধন, এই সবটা না বোঝা মনে হবে, মনে হবে এর থেকে বিচ্ছেদই ভালো। আপনি এত কিছু বোঝেন, আপনি সৎ উদার একজন মানুষ আমি জানতাম, কিন্তু আজ তো মনে হলো
আমি এখনো আপনাকে ভালো করে চিনেই উঠতে পারিনি। ভালোবাসা তো দূর। ওফ বাবা, কত জ্ঞান দিয়ে দিলাম তোকে বল সম্পর্ক নিয়ে। এবার তুই বল কি করবি, তুই কি ভেবেছিস, তোর সমস্যার সমাধান করবি কি করে? সমস্যার সমাধান হয়ে গেছে ঋষি। মানে তোর কথা থেকে আমি আমার উত্তরটা পেয়ে গেছি। কি সেটা? আমি যে মেয়েটিকে ভালোবাসি সে আমাকে বিয়ে করলে সুখী হবে না। মানে তুই এরকম বলছ? আরে দীপ, কথাগুলো আমি সেভাবে বলিনি। আরে বেসিক কয়েকটা জিনিস যেটাতে সম্পর্কের ভিত তৈরি করে, মানে আমার ওপিনিয়নগুলো বলেছি তোকে। দীপ দেখ, আমার যদি কোনো কথা তোর খারাপ লেগে থাকে আই এম ভেরি সরি, কিন্তু আমি না কথাগুলো সেভাবে বলিনি। কথাগুলো জেনারেলি যে আমি জানি ভাই, তুই আমায় ভেবে এসব কথা বলিস নি। জেনারেলি যেটা হয়ে থাকে, যেটা বাস্তব সেটাই বলেছিস, তাই হয়তো আমার উত্তর খুঁজে পেতে সুবিধা হয়েছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ মানেটা কি? এই দীপ, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? ওর ভালোর জন্য আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। আমি আমার মতো করে নিজের মনের মধ্যে ওর জন্য ভালোবাসা বাঁচিয়ে রাখব সারা জীবন। ওদের বাড়ির কেউ জানবে না আমি ওদের মেয়েকে ওদের থেকে কতটা বেশি ভালোবাসি। মন থেকে চাইব ও যেন খুব সুখী হয়। দীপ, দীপ আমি কি বলেছি তার জন্য? দীপ তুই একটু ঠান্ডা মাথায় ভাব, উঠার যাতার ডিসিশন নিস না প্লিজ। অন্তত মেয়েটার কথা ভাব, মেয়েটা তো তোকে ভালোবাসে। সময়ের সাথে সাথে ভালোবাসার পাত্র বদলাতে কতক্ষণ? ও বিয়ে করবে, বরকে ভালোবাসবে, এটাই তো আমি চাই। ও ভালো থাকুক। এসব কি উল্টো পাল্টা বলছে দীপদা? না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এশাকে এক্ষুনি সবটা জানাতে হবে। এশা, 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 কি হয়েছে ছোট বৌদি, এত দেরি করলে কেন? দীপ সব কিছু বলেছে ছোট ভাইকে? ছোট ভাই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে? হ্যাঁ, দীপকে উল্টো পাল্টা কিছু বলেনি তো? কি হয়েছে বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, শোনো আমার কথা। দীপদা তোমার ছোটদা ভাইকে কিছু না বলেই চলে যাচ্ছে। এবার তাহলে আসি, পরে দেখা হবে ভাই। আরে ওই হতভাগ্য মেয়েটা কে? তোর মতো ছেলের ভালোবাসা হারালো? নামে কি আসেছে? ওর পরিচয়টা না হয় আমার মনের মধ্যেই থাক। তুমি ওর সাথে ইয়ার্কি করছো না? হ্যাঁ, এটা কি ইয়ার্কি সময় নাকি? এটা কি ইয়ার্কি সময়? ইয়ার্কি করছো কেন তুমি আমার সাথে? ইয়ার্কি করছো কেন? আমি ইয়ার্কি করছি না। দীপটা চায় না তুমি ওকে ওকে বিয়ে করে কষ্টে থাকো। শুধুমাত্র তোমার ভালো থাকার কথা ভেবে ও ও এই সম্পর্কটা থেকে পিছিয়ে আসতে চাইছে। দীপ এটা আমার সাথে করতে পারে না। দীপ এটা আমার সাথে কিছুতেই করতে পারে না। এটা দীপ কিছুতেই করতে পারে না আমার সাথে, পারে না। এটা করতে পারে না, এটা করতে পারে না,
কেন করছো আমার সাথে এরকম? কেন করছো? কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কেন করছো? শান্ত হও এশা, শান্ত হও, ঘরে যাও। কেন আসছো তুমি আমার পেছন পেছন? জানো না তুমি, তুমি আমাকে কিছু না বলে, বাড়ির কাউকে কিছু না বলে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার তো আজ আমাদের বিয়ে নিয়ে কথা বলার কথা ছিল না, বলনি কেন? হ্যাঁ, কেন বলনি গো? কেন করলে এরকম তুমি আমার সাথে? কেন করলে? কেন করলে আমার সাথে এরকম? কেন করলে এরকম? কেন এত কষ্ট দিচ্ছ তুমি আমাকে? কি দোষ করেছি আমি? কেঁদো না এসা, আমি চাই তুমি ভালো থাকো। ভেতরে যাও। যাবো না, যাবো না আমি। কত সহজে বলে দিলে না ভালো থাকো। দীপকে ছাড়া এসা, এবার থেকে আমাকে ছাড়াই তোমাকে ভালো থাকা শিখতে হবে এসা। আমার অতি সাধারণ জীবনের সঙ্গে তোমাকে জড়িয়ে তোমার ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। না না না, আমি এভাবে হারতে পারি না। এর পেছনে বিরোধী পক্ষের নিশ্চয়ই কোনো হাত আছে। ওরা চক্রান্ত করেছে আমার বিরুদ্ধে। মামা, আমার তো মনে হয় এটা কোনো একটা ষড়যন্ত্র, তোমার মনে হয় না? খুব স্বাভাবিক, কারণ প্রসূন নাথের থেকে আমার পপুলারিটি অনেক অনেক বেশি। আমার মনে হয় আমাকে হারাতে পারবে ও স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি। আচ্ছা মামা, তোমার কি মনে হয় এটা একা প্রসূন নাথেরই কাজ, নাকি তোমার কোনো পরিচিত কেউ ওর সাথে হাত মিলিয়েছে তোমাকে হারাবার জন্য? বলছি, তোমার কারোর উপর কোনো রকম সন্দেহ হচ্ছে না মামা? সন্দেহ তো আমার অনেকের উপরে হচ্ছে রকি। একবার শিওর হয়নি, তারপর কে বা কারা এই কাজ করেছে, তাদের কিভাবে শেষ করতে হয় আমি জানি। আজ এত বড় ধাক্কা সামলেছো, আজ তুমি রেস্ট নাও মামা। কাল আমি তোমাকে বলবো তোমার হারের পেছনে কার হাত আছে। এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তোমার সাথে থাকলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এসব হবে। এরকম উল্টোপাল্টা কথা তোমার মাথায় কি করে এলো দি? যার সাথে এক মুহূর্ত থাকার জন্য আমি সব কিছু ছাড়তে পারি, তার সাথে সারা জীবন থাকলে আমি খারাপ থাকবো? ছেলে মানুষই করো না এসা, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। আমি খুব সাধারণ বাড়ির ছেলে, তুমি যে বাড়িতে বড় হয়েছ, তোমার যে ধরনের জীবন যাপন তার সাথে আমার বিস্তর ফারাক। তুমি আর আমি একদম বেমানা নেশা। আমাকে বিয়ে করে তুমি কোনোদিনও সুখী হবে না। চাই না আমার কিছু, আমার শুধু তোমাকে চাই। আমি শুধু তোমায় ভালোবাসি দি। আমার শখ আহ্লাদ পূরণ করার কোনো দরকারই নেই। টাকা পয়সা গয়না কাটি এসব আমার কিচ্ছু চাই না। তুমি শুধু আমার সাথে থাকো, তাহলেই আমি খুশি। না এই কথাটা তুমি না, তোমার আবেগ ভুলছে। বিয়ের পর আমার সাথে থাকতে থাকতে, অভাবের সাথে লড়াই করতে করতে, যেদিন তোমার এই আবেগ মোহ কেটে যাবে, সেদিন তুমি আমাকে সহ্য করতে পারবে না এসা। কি বললে তুমি? আমি তোমাকে সহ্য করতে পারবো না?
আমি তোমাকে সহ্য করতে পারবো না। কতটা স্বার্থপর মনে হয় আমাকে? স্বার্থপরতার কথা আসছে না এসা। এই এখন কেন এসব কথা বলছো তুমি? আগে কেন ভাবনি আমাকে? ভালোবাসার আগে কেন ভাবনি তুমি? আমাকে সবটা দিয়ে আমার সবটা কেড়ে নিতে পারো না তুমি দীপ? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না দীপ? খুব খারাপ তুমি, খুব খারাপ। নিষ্ঠুর, নিষ্ঠুর তুমি, নিষ্ঠুর। কি করছো নাকি তুমি? বাড়ি থেকে হঠাৎ যদি কেউ চলে আসে তখন কি হবে? ভাবার সময় এখনো পেরিয়ে যায়নি এসা। তোমার বাড়ি থেকে যেখানে বিয়ে ঠিক করা হয়েছে তাদের সাথে তোমার স্ট্যাটাস মেলে। তারা খুব বড় লোক, ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছে। তোমার জন্য সবটা কত পারফেক্ট। ওখানে বিয়ে করলে তুমি খুব সুখে থাকবে এসা। আমার থেকে তুমি দূরে থাকলেও আমি সবসময় এটাই চাই, তুমি সুখে থাকো, ভালো থাকো। বেশ, তুমি যা চাইছো তাই হবে। তুমি চাইছো তো আমি ওই ছেলেটাকে বিয়ে করি? বেশ, আমি ওই ছেলেটাকে বিয়ে করব। কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে আমার চোখের সামনে থাকবে। কষ্ট যখন আমিও পাবো, একা কেন পাবো? হ্যাঁ, তুমিও পাবে কষ্ট। ব্যর্থ ভালোবাসার আগুনে যখন পুড়তেই হবে, একসাথেই পড়ি আমরা। কথা দাও, কথা দাও তুমি থাকবে। দাও, কথা দাও, দাও। বেশ, তাই হবে। কাগজ জুড়ে শুধু একটাই কথা, কেদার বোস মাত্র 5 ভোটে হেরে গেছে। কি ব্যাপার বলো তো? কাল থেকে দেখছি আমার সামনে ঘুর ঘুর করছো। তুমিও কি সবার মতো মজা দেখতে এসেছো? ছি ছি মামা, এটা তুমি কি বলছো? তুমি হেরে গেছো আর আমি মজা দেখতে আসবো? ওটা তাহলে যেটা বলতে এসছো সেটা বলে এখান থেকে চলে যাও। আমাকে একা থাকতে দাও, শান্তি দাও আমাকে। মামা, আমি জানি না আমার কথাটা শুনে তুমি কতটা শান্তি পাবে, বাট কথাটা শোনা তোমার দরকার। কি কথা? মামা, তোমার এই অস্বাভাবিক হারের পিছনে কার হাত আছে আমি জানতে পেরে গেছি। জানতে পেরেছো? কার হাত রয়েছে? মামা, তুমি নামটা শুনলে মাথা বেশি গরম করো না, তাহলে তোমার শরীর আরো খারাপ হবে। আজে বাজে কথা না বলে শুধু নামটা বলো। রকি, বর্ষা, বৌদি। আমি এমনি এমনি কথাটা বলছি না, আমার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে।
এই তাড়াতাড়ি করো তোমরা। হ্যাঁ বাবা, মার কাকিমণি তো সব রান্নার দায়িত্ব নিয়েছে আজ, অনেক পথ সকাল থেকে হয়েও গেছে। তা তো হবেই, কার ফাঁকা থাকে সেটা দেখতে হবে তো। এসে গেছি, মিষ্টি নিয়ে এসে গেছি। ধরো ধরো, এই কুড়িয়ে আছে। আস্তে আস্তে, ধরো 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 ধরো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, বুঝি এর থেকে খানবিক দাও তো আমাকে, টেস্ট করে দেখি সব ঠিকঠাক দিল কিনা। আরে বাইরে থেকে গেস্ট আসছে বলে কথা না। এই তুমি কাকে বোকা বানাচ্ছো গো? হ্যাঁ কেন, টেস্ট করার নাম করে তুমি অলরেডি কতগুলো মিষ্টি খেয়েছো আমি জানি না ভাবছো? আমি না না না, ও তো মিষ্টি খাওয়ার জন্য খাইনি, ও তো কর্তব্য পালন করেছে। কর্তব্য? এই তো বাবা একদম ঠিক ধরেছে। হ্যাঁ বল। আর বাড়ির সবার বড় হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে। হ্যাঁ আছে বই কি? তাই বলছি অদিতি, তোমার মাকে কিছু বলার দরকার নেই, ওর থেকে দুটো আমাকে দাও তো। আমারও তো একটা কর্তব্য আছে। হ্যাঁ কর্তব্য? থাক বাবা, আপনাকে আর কষ্ট করে কর্তব্য পালন করতে হবে না। আপনি আর আপনার বড় ছেলে রাত্রিবেলায় যা কর্তব্য পালন করেছেন আমরা সব জানি, এগুলো যেখানে রাখার আমি সেখানে রেখে আছি। আরে আরে আরে, কর্তব্য শেষ। বলছি কাকুমণি কোথায় গেল? ওই কর্তব্য করতে গেছে, ওনাদের আনতে এগিয়ে গেছে। এই এই বগুল, ঋষি কোথায়? ও কি কর্তব্য সাজছে নাকি? এই তো আমি এসে গেছি। ভাই রে, কি মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে আজকে না এশার পাকা দেখা নয়, ওর বিয়ে। উফ, কতদিন পর হই হুল্লোর মজা হয় বলতো, জমিয়ে খাওয়া দাওয়া করতে হয় বল। কি গো, তোমাদের রান্না বান্না শেষ হলো? আরে আমরা একদম রেডি, এখন ওনাদের শুধু আসার অপেক্ষা। বল বকুল, আজকে কিন্তু আপনি একদম উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রাখবেন। রজতাভ বাবুর ছেলে কেমন সেটাই আমরা ভালো করে লক্ষ্য করব। মাথা তো ঠান্ডা রাখতেই হবে, এটাই একমাত্র আশা। ঈশার যদি ওই রজতাভ রক্ষিতের ছেলেকে পছন্দ না হয় তাহলে আমরা এই বিয়েটা আটকাতে পারবো, নাহলে আমি কালকে যা দেখলাম, সত্যি সত্যি যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে দুটো জীবন নষ্ট হবে। দুটো? দুটো মানে এশা ছাড়া কার কথা বলছেন আপনি? ঋষি, এই তো এই তো দীপ চলে এসছে। কি রে, কখন থেকে ওয়েট করছি তোর জন্য, এত দেরি করলি কেন? তোর মুড ঠিক আছে? এই তো পাত্র আসার আগে এসে পড়েছে। চল চল চল, অনেক কাজ আছে সেরে ফেলি। চল 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 চল, আয় আয়। দিদি, সুন্দরীকে বলেছিলাম ডিনার সেটটা বার করে রাখতে, দেখো তো কাজটা হলো কিনা। হ্যাঁ মা, দেখো। রাগিনী, ঈশা কোথায় তাকে দেখছি না, সে রেডি তো? হ্যাঁ অনেকক্ষণ বলেছি রেডি হতে, এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। তুমি দাও, যা যা দেখ দেখ দেখ। শোনো না, তোমায় যেটা বলছিলাম, আমার চোখের সামনে ঈশা আর দীপ্তা এত কষ্ট পাচ্ছে, আমি ওদের জন্য কিচ্ছু করতে পারবো না। ঈশা, তোমায় বলেছিলাম তৈরি হয়ে নিতে, হওনি এখনো? এই বিয়েটা করবো না আমি মা। মানে বিয়ে করবো না মানেটা কি? কি ধরনের ছেলে মানুষের কথা হচ্ছে, এগুলো বলবে না, এগুলো তোমার বলা বারণ। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তো জানো এই বিয়েটা হলে এসা সুখী হবে না, তাও কেন কাউকে কিছু বলছো না বলো তো? প্লিজ কাকিমণি, প্লিজ এই বিয়েটা হতে দিও না, প্লিজ। বকুল,
আমাকে এমন কিছু বলিস না যেটা আমি করতে পারবো না। এই পরিবারের সবার ভালোর জন্য এশাকে বিয়ের পিড়িতে বসতেই হবে। তুমি এশার মা কাকিমণি, তোমার মেয়ের চাওয়া পাওয়া, তোমার মেয়ের ভালো লাগা, এগুলোর কোনো দাম নেই তোমার কাছে? তুমি ফিরিয়ে নিলে এশা কোথায় যাবে গো কাকিমণি? বকুল, এই পরিবারের মঙ্গলের সামনে কোনো একজনের চাওয়া পাওয়ার আমার কাছে কোনো মূল্য নেই। সে আমার মেয়ে হলেও না। এটা তুমি বলতে পারছো মা? হ্যাঁ পারছি, পারছি। কারণ আমি জানি যে এই বিয়েটা হলে আমাদের পরিবারের ব্যবসার অনেক উন্নতি হবে। আমি জানি আমাদের বাড়ির সবাই খুব ভালো থাকবে, আমি জানি। আর এই বিয়েটা না হলে আমাদের পরিবারের সবার খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে, যেটা বাস্তব। তাই যতই কষ্ট হোক এশাকে বিয়েটা করতেই হবে। আমি দীপকে খুব ভালোবাসি মা। এটা জানা সত্য তুমি এরকম কি করে করছো? এই ভয়টাই তো আমি পাচ্ছিলাম তোর কাছ থেকে, এই প্রশ্নটা আসবে এটা আমি জানতাম। এশা, আমি একার ভালো থাকায় বিশ্বাস করি না মা। যে পরিবারে আমরা থাকি, যাদের সঙ্গে আমরা থাকি, তারা ভালো না থাকলে শুধু আমার একার ভালো থাকার আমার কাছে কোনো দাম নেই। আর শুধু আমি কেন, আমার বাড়ির লোক, আমার আত্মীয় পরিজন কেউ যাতে বাবাকে ভোট না দেয়, এবার আমি সেই ব্যবস্থাই করব। বর্ষা, কি করছো মামা? কি করছো? আমার মোবাইল, আমার ফোন, আমার। বর্ষার এত বড় সাহস যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে! এখন তো ছবিটা আমার কাছে একদম জলের মতো পরিষ্কার। হ্যাঁ মামা, মানে বর্ষা, আমি বৌদি যখন আমাকে কথাগুলো বলছিল না, আমার তো প্রথমে বিশ্বাস হয়নি। আমি ভাবলাম হয়তো মজা টজা করছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি বিষয়টা খুব সিরিয়াস। আর বৌদি যদি ইনভলভ না থাকে, মাত্র 5টা ভোটে তুমি হেরে যাও। হ্যাঁ, 5টা ভোট। হ্যাঁ, বর্ষা কি যেন বলেছিল ভিডিওটাতে, যে বাড়ির লোকদেরকেও আমাকে ভোট দিতে দেবে না। তার মানে বর্ষা, বর্ষার মা, বর্ষার ঠাকুমা আর ওই বোনটা কি যেন নাম, বকুল। হ্যাঁ, কিন্তু এতে তো 4 জন হলো, আমি তো হেরেছি মাত্র 5টা ভোটে। তাহলে 5 নাম্বার ব্যক্তিটা কে? রকি মামা, ওই যে পূজোর সময় মোটা করে একজন তত্ত্বতত্ত্ব নিয়ে আমাদের এইখানে বাড়িতে এসেছিল, কি যেন নাম ওনার? এসেছিল, কিন্তু এসেছিল। হ্যাঁ, নামটা একটু মনে করো, টুম্পা। টুম্পা, ঠিক ঠিক। এখন তো বিষয়টা 2-2-4 মতো পরিষ্কার। তার মানে যে 5টা ভোটে আমি হেরেছি, সে 5টা ভোট প্রসূননাথ পেয়েছে। বর্ষাকে এর ফল ভোগ করতে হবে। বর্ষা জানে না যে এই বাড়িতে বর্ষার দিন ঘনিয়ে এসেছে। রকি, যাও যাও, বর্ষাকে ডেকে নিয়ে এসো। মামা, কি করছো? কি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। দেখো, ও যখন অপোজিশন পার্টির সাথে যোগসাজশ করেছে, তার মানে ওর নিশ্চয়ই কিছু সোর্স তৈরি হয়েছে। ও যেরকম চুপি চুপি তোমার পিঠে ছুরি মেরেছে, তেমনি তোমাকেও মাথা ঠান্ডা করে ওকে এর উত্তরটা দিতে হবে, তাই না? মাথা ঠান্ডা করে। ও বকুল, ঈশা রেডি তো? ঠাকুরপুর এক্ষুনি ফোন করেছিল, ওরা কিন্তু প্রায় এসেই গেছেন কাছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ফোন করে বললো ওরা এসে গেছেন প্রায়। বকুল,
আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে, আমার কিছু হয়েছে নাকি? বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে দাও, দুজন মিলে কোথা থেকে সেজে গুজে এলে গো? হ্যাঁ, পার্লার থেকে গো। যতই হোক, এশার পাকা দেখা বলে কথা। আমি কিন্তু অফিস থেকে এসেছি। বাবা, এমন সেজেছিস মনে হচ্ছে তোরই বিয়ে। মানে এশার বিয়ে? এশার বিয়েতে এরকম সাজবো নাকি? এমন সাজবো, দেখবি কেউ চোখ ফেরাতে পারবি না। আসুন, ভেতরে আসুন, আসুন। ভদ্রমহিলাকে দেখে তো বেশ ভালো মানুষ মনে হচ্ছে, ছেলে কেমন কে জানে। মানে এই হলো বকুল, ঋষির স্ত্রী, এই বাড়ির বিশেষ সদস্য। ও মা, তুমি বকুল? বাহ, যেমন মিষ্টি তোমার নাম, তেমনি সুন্দর দেখতে। বৌদি, ও তো টিনার কলেজেই পড়ে। ওমা, তাই বুঝি? বা, ওর করা প্রত্যেকটা দাদাগিরির বদলা নিতেই তো আমি এখানে এসেছি। বসুন না, আপনার দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আপনিও বসুন। টিনা, আয়, বসো বসো। দাদা, তুমিও বসো। বকুল, এক গ্লাস জল দাও তো। হ্যাঁ, আমি এনে দিচ্ছি। না, আপনি না, আই মিন বকুলই পারবে। কি হলো বকুল, চাও। আপনার ছেলে কোথায় রজতা বাবু? ওকে দেখার জন্য তো আমরা সবাই উৎসুক হয়ে আছি। দাদা, ও গাড়িটা পার্ক করেই আসছে। এসে গেছে।